ফেলনা প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে জ্বালানি গ্যাসোলিন গাজাবাসীর সংকট নিরসনে অভিনব এই পদক্ষেপ নিয়েছেন বাস্তুচ্যুত মাহমুদ মোসলে তার তৈরি জ্বালানি দিয়েই উপত্যকা চলছে টুকটুক ভেসবাসহ বিভিন্ন গাড়িও পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় হাতেই সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়া মোসলের এই উদ্যোগ সৃষ্টি করেছে আলোড়ন উপকৃত হচ্ছেন অনেক ফিলিস্তিনি পুরো দস্তুর ধ্বংসস্তূপে পরিণত গাজা এর মাঝেই বেঁচে থাকার অবলম্বন খুঁজছেন বাসিন্দারা তারই একজন পঁয়ত্রিশ বছর বয়সী মাহমুদ মোসলে অভিনব কায়দায় উৎপাদন করছেন পেট্রোল যার মূল কাঁচামাল প্লাস্টিক বর্জ্য উপত্যকার বেত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হন তিনি শুরু করেন বেদ হানুনে বসবাস সেখানেই দশ কর্মী নিয়ে গড়ে তোলেন কারখানা দিন ভর ঘুরে সংগ্রহ করেন প্লাস্টিক আর বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় সেগুলো গলিয়েই বানান তরল গ্যাসোলিন হঠাৎই মাথায় আসে এই বুদ্ধি আল্লাহর রহমতে সত্যি প্লাস্টিককে গ্যাসোলিন ও জ্বালানিতে রূপান্তর করতে পেরেছি দিনে পঞ্চাশ থেকে ষাট লিটার জ্বালানি তৈরির সক্ষমতা রয়েছে মুসলের যার এক লিটার কিনতে খরচ হয় ফিলিস্তিনি মুদ্রায় পঁয়ত্রিশ যা নয় থেকে সামান্য বেশি একে তুলনামূলক কম বলছেন ক্রেতারা সবকিছু ধ্বংস হয়ে গেছে প্রতিদিনের হামলায় জ্বালানি স্টেশনগুলো পরিণত হয়েছে ভগ্নস্তূপে হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসা কারণ অন্যান্য জায়গার তুলনায় এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় গ্যাসোলিন প্রথমে সারা না পাওয়া গেলেও বর্তমানে অনেকেই দূর দূরান্ত থেকে মুসলের কাছে ছুটে আসছেন কিন্তু গ্যাসোলিন তৈরির কাজে তৈরি হচ্ছে জীবন ও স্বাস্থ্য ঝুঁকি বিদ্যুৎ না থাকায় কোন ধরনের মেশিন ব্যবহারের সুযোগ নেই সবকিছুই হাতে করতে হয় এই কাজটি খুবই কঠিন কষ্টসাধ্য এবং বিপদজনক কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই সেটি করতে বাধ্য হচ্ছি আমরা যেখানে প্রাণে বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার সেখানে মাহমুদের সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণার কারণ তিনি আবারও প্রমাণ করেছেন প্রয়োজনীয়তাই আবিষ্কারের জনক ইফাতারা খন্দকার যমুনা নিউজ